गुड मॉर्निंग मिस। আর কতদিন এভাবে চলবে বলো? মন খারাপেরা পাশ ফিরে আছে ঘুমে, অনলাইনে পড়ে থাকে পড়াশোনা, শিশু মন যেন পড়ে থাকে ক্লাসরুমে। ক্লাসরুম এই শব্দটা অনেক কিছু শেখায়, ঠিক যেরকম চকের গুঁড়োর গন্ধ জানতে শেখায়, ঠিক যেরকম শেখায় বন্ধুতা, ঠিক সেরকমই আবার টিফিন ভাগ করে খাওয়ার যে আনন্দ সেটাকেও শেখায়। কিন্তু এই রকম পরিস্থিতি যখন এই অতিমারি আসছে আর যাচ্ছে, ঠিক সেখানেই বারবার কখনো বাধ্য হয়ে কখনো আবার অবাধ্য হয়েও বন্ধ হচ্ছে ক্লাসরুম। কিন্তু এর মাঝে এই যাঁতা কলে যারা পিষে যাচ্ছে তারা হলো শিশু মন। তারা কি বলছে, কেমন লাগছে তাদের অনলাইন ক্লাস, কেমন ছিল তাদের ক্লাসরুম, তারা কি মিস করছে, সেটাই জানব সরাসরি তাদের থেকে। চলো। অতিমারির কবলে বারবার ধ্বংস হচ্ছে শিক্ষা ব্যবস্থা। টানা ২২ মাস পর নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত স্কুল খুলে দেওয়া হলেও ক্লাসরুম থেকে দূরেই থাকলো শিশুরা। এবার আবার নেমে এলো অশনি সংকেত। তুমি স্কুলে পড়ো এখন? ক্লাসরুম তো বন্ধ, ক্লাসরুমকে মিস করছো খুবই? কতটা? অনেকটা। অনলাইন ক্লাস ভালো লাগছে না অফলাইন ক্লাস? অফলাইন ক্লাস। অফলাইন ক্লাস বেশি ভালো। তোমার? অফলাইন। অনলাইন ক্লাস ভালো লাগে? নো, অফলাইন ক্লাস ভালো লাগে। যে স্কুল যাচ্ছ না? স্কুল এখন তো করোনার টাইম, যাবো কি করে? এই যে এখন স্কুল বন্ধ, কি রকম লাগছে? আর ভালো তো লাগছে না, কিন্তু অনলাইন ক্লাসটা বেশি ভালো লাগে। আচ্ছা স্কুল কেন বন্ধ হয়েছে? এই করোনার জন্য। করোনার জন্য? তাতে তোমার কি মন ভালো না খারাপ? অনলাইনে পড়তে পড়তে একরকম বিরক্তই হচ্ছে খুদে মন, তবুও উপায় কি, করতেই হচ্ছে। তোমার কি রকম লাগছে এই অফলাইন ক্লাস, এই অনলাইন ক্লাস কি রকম লাগছে? অফলাইন ক্লাস ভালো লাগছে? ভালো লাগে। ক্লাসরুমকে কি কতটা মিস করছো, কি কি মিস করছো ক্লাসরুমে? কি কি মিস করছো? ক্লাসরুমে টিফিন ভাগ করে খেতে এখন তো সেটা হচ্ছে না, ভালো লাগছে? করোনার জন্য ভালো লাগছে? ভালো লাগছে। আচ্ছা অনলাইন ক্লাস করতে তোমার ভালো লাগে? দীর্ঘদিন বন্ধুদের সাথে দেখা হচ্ছে না, পড়াশোনায় বেশ কিছুটা নড়বড়ে ভাব অনেকেরই। বাড়ি বসে পড়াশোনা না হয় হলো, কিন্তু ক্লাসরুমকে যে তারা মিস করছে খুব, হয়তো ক্লাসরুমও তাদের মিস করছে ভীষণ। এই অনলাইন ক্লাস ভাল লাগে নাকি অফলাইন ক্লাস? অফলাইন। ক্লাসরুমকে মিস করছো? পড়াশোনা মনে আছে সব? তাহলে ছড়া বলো। যে ছিল মজার দেশ, সব রকমের ভালো, রাতে সেথা বেজায় রোদ, দিনে চাঁদের আলো, আকাশ সেথা সবুজ বরং, গাছের পাতা নীল, ডাঙ্গা চরের পাতলা জলের মধ্যে চিল। আচ্ছা এখন তো তোমাদের ক্লাসরুম বন্ধ হয়েছে, কারণটা জানো? হ্যাঁ, করোনার জন্য। করোনার জন্য। আর মাস্ক পরতে ভালো লাগে? ভালো লাগে। আচ্ছা ক্লাসরুমে তুমি কি কি মিস করছো ক্লাসরুমে? ক্লাসরুমে আমাদের বন্ধু, তারপর আমাদের টিচার, তারপর ক্লাসের বন্ধ। ক্লাসরুম বন্ধ, আর তাতে ক্ষতি হচ্ছে শিশু মন। সবাই বলছে অফলাইনে তাদের ভালো ছিল, অনলাইন কোনোভাবেই পছন্দ নয়। ক্লাসরুমকে তারা মিস করছে। জানলাম সরাসরি শিশুদের থেকে শিশুদের কথা। পাঠশালা বন্ধ, পানশালা খোলা, এই যাতাকলে পিছে যাচ্ছে শুধুমাত্র তারা, ছাত্রছাত্রীরা। পাইকর বীরভূম থেকে সুদীপ্ত সেনের রিপোর্ট, বেঙ্গল স্কুল।